ক্রেতা সেজে টোপ, প্যাঙ্গোলিনের ছাল বিক্রি করতে এসে বন দফতরের হাতে পাকড়াও পাচারকারী। এই ঘটনার রাতে ওদলাবাড়িতে প্যাঙ্গোলিনের ছাল হস্তান্তরের কথা ছিল পাচারকারীদের, সেই মতোই আটঘাট বেঁধেছিলেন রেঞ্জ অফিসের রেঞ্জার। সাতটা নাগাদ তিনজন বাইকে চড়ে আসতেই সতর্ক হয়ে যান রেঞ্জার। ব্যাগ থেকে প্যাঙ্গোলিনের চামড়া বের করতেই একজনকে ধরে ফেলেন বনকর্মীরা, বাকি দুজন চম্পট দেয়। আজ দ্রুতদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।